তারা সরকারি চাকরি করে সরকারিতে বেতন নেয় আর ওই মিন্টু ভোগীর দোকানে বৈজে বৈ যায় গল্পিকের কৃষকের কোনো খবর নেই পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শুধু ভিডিও দেখে হলুদ তরমুজ চাষে প্রথমবারের মতো সফলতা পেয়েছেন কৃষক আনোয়ার হোসেন ব্যাপারী গত বছর পরীক্ষামূলকভাবে চাষ করার পর এবছর ভালো সাফল্য পেয়েছেন আনোয়ার শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের মতি ব্যাপারীর ছেলে আনোয়ার হোসেন ব্যাপারী পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে জানা গেছে ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত আনোয়ার গত বছর তরমুজের ভিডিও দেখে খোঁজ শুরু করেন কালো তরমুজ বীজের এরপর বীজ সংগ্রহ করে বিশ শতাংশ জমিতে এক বছরে দুবার পরীক্ষামূলক চাষ শুরু করেন এতে প্রথমবারের মতো তার খরচ হয় পঞ্চাশ হাজার টাকা এবছর এখন পর্যন্ত দেড় লাখ টাকা খরচ হয়েছে আমি আর কি দানাটা জোগাড় করার জন্য আর কি ইয়ে করলাম তো আমার ওই সারের ডিলার আছে ওই দোকানে সুলেমান ওর কাছ থেকে আর কি নাম্বার নিলাম আমি নাম্বার নিয়ে দানা জোগাড় করলাম দানা জোগাড় করছিলাম পাকিজা তো ওই পাকিজা জোগাড় করার পরে ওই দানা আসার পরে আমি করলাম করার পরে আমার গাছ হয়েছে আমি মালচিং পেপার দিয়ে সুন্দর করিয়া যেভাবে করার নেব ওভাবে করছি করার পর গাছ হয়েছে আমার গাছ অনেক বড় হয় কিন্তু মহিলা ফুল আসে না পুরুষ ফুল আসে সব ফুল আসে কোনো করা আসে না এরপর আমি হেঁটে আমি টাইম ভাই মানে দীর্ঘদিন যাইতে আসে গা আমার করা আসে না বিদায় পরে আমি ওই মাল গাছ উডাইয়া ফেলাইছি তাই না উডাইয়া ফালাইয়া হিরা আমি দানা এই ইউটিউবেই নাম্বার জোগাড় করিয়া দিনাজপুর থেকে এক বাইর থেকে রাজীব ভাই এর থেকে আমি দানা আনলাম দানায় না ওগুলো উডাইয়া ফালাই দিয়ে আবার সাথেই পনেরো দিনের এমি এমি স্বাস সাথে আবার হিরা ওই আমি ওই চারা করিয়া ওই চারা রোপণ করলাম চারা রোপণ করিয়া আপনার এরপরে আমি জমিতে দিলাম জমিতে যা যা এই চারা চারা ওড়ার পর আমি যা দিলাম মোটামুটি দিলে আমার অনেক মাল ধরছিল তার খেতে হলুদ তরমুজ ছাড়াও দেশি তরমুজ ও সৌদি আরবের ফল সাম্যাম চার চাষ হচ্ছে সরে জমিনে দেখা যায় দুটি ভাগে ভাগ করে তরমুজের চারা লাগানো আছে পুরো জমিতে বাঁশের খুঁটির উপর জাল বিছিয়ে মাচা তৈরি করা হয়েছে এতে তরমুজ গাছের লতা বেড়ে উঠেছে পুরো মাচা গাছে ছেয়ে আছে মাচার মধ্যে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে বিভিন্ন সাইজের বাহারি তরমুজ সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতাদের পদচারণ হয় এখানে তবে বিকেলে অনেক লোক আসে তরমুজ কেনার জন্য তরমুজ কেনার পরই সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন এখানে একটা ভিন্ন ধরনের তরমুজ পাওয়া যায় যেটা আমাদের এখানে সচরাচর অ্যাভেলেবেল না এটা হচ্ছে উপরে সবুজ ভিতরে হলুদ আর যেটা উপরে হলুদ সেটা হচ্ছে ভিতরে লাল খুব ইন্টারেস্টেড এই তরমুজটি আমাদের জেলায় আমার জানা মতে প্রথম আবাদ করছে আনোয়ার ভাই আর এটি শরৎপুর জেলার ডামুডার ডামুডার পূর্ব ডামুন্ডা ইউনিয়নে অবস্থিত আর এটি আমার এটি থানার একমাত্র বাড়ি হলুদ তরমুজের ক্ষেত দুইটা কালার আছে একটা হচ্ছে সবুজ উপরে যেটা ওটার ভিতরে হলুদ কালার আর একটা হলুদ যেটা উপরে ওটার ভিতরে লাল কালার দুই ধরনের তরমুজ পাওয়া এই জন্য আমরা দেখতে আসলাম অনেক তরমুজ আছে এখানে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি স্বল্প পরিমাণ জমিতে গোল্ডেন ক্রাউন তরমুজ ভালো ও লাভবান হচ্ছেন কৃষকরা গোল্ডেন ক্রাউন তরমুজ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু ফল এই ফল সাধারণত উঁচু জমি এবং দোয়াশ মাটিতে চাষের জন্য উপযুক্ত সাধারণত তরমুজ মাটিতে হলেও এটি মাচায় বড় হয় বিক্রি শুরু করা যায় পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এর ভিতরে বিক্রি যে আমি করতেছি এর ভিতরে আমার গাছে অনেক রোগ বেলায় আছে আমি কৃষি অভিচার এই ফুলি ছয়বার বার ফোন সে আমার ক্ষেতের বকলাও আসে না সে আমার কোনো পরামর্শ দেয় না আমি ফেরামুট ভাত টানানোর জন্য একদিন এই ছয় দিনের ভিত্তে আমি তিনটা মাছ ধরে রিলে করি একদিন আমার খেতে আসে না সে আমার অভিযোগ এটা তারা সরকারি চাকরি করে সরকারিতে বেতন নেয় আর ওই মিন্টু ফকিরের দোকানে বসে বসে গল্প ছাড়া আমি করে কৃষকের কোনো খবর নেই এই গুলেন কাউন এটা ফল কম ধরছে যে যাত্রা চেঞ্জ করছে